এই যে আমার হাতে কালি দেখছেন না, আমি আজকে বলছি 26-এ আমাকেও ভোট দিতে দেবে না। আমি আপনাকে বলছি তার কারণ, আমি হিন্দু, আমার বাড়ির সামনে 50 জন জেহাদি ভোটের দিন বসে থাকবে সকাল থেকে, পুলিশ দর্শকের আসন গ্রহণ করবে। এক্ষুনি যদি আমরা না জাগি, আমরা সায়েন্স সিটিতে বসে আছি তো, 10 কিলোমিটার দূরে ঘটকপুকুর ভাঙড়, 4টে হিন্দু অঞ্চল আছে। আমি এবারে ড্রাই জোনে ঘুরেছিলাম ভোটের সময় দেখতে, বাদুড়িয়া, হাড়োয়া, ভাঙড়, ক্যানিং পশ্চিম, যেখানে 1.5-2 লাখ ভোটে যেতে ওরা। আমি দেখতে গেছিলাম লোকসভা ভোটের প্রচারে কি হয় ওখানে। 4টে হিন্দু অঞ্চল আছে ভাঙড়ে, 2টো অঞ্চলের কোন হিন্দুকে শকত মোল্লা ভোট দিতে দেয়নি। অনির্বাণ গাঙ্গুলি 29,000 ভোট পেয়েছে, শান্তি হাতি 45,000 ভোট পেয়েছিল, 70,000 হিন্দু বসবাস করে। আরে ওদিকে ভাঙড়ে পরে যাবেন বাসন্তী এক্সপ্রেস হয়ে, ওটা তো ইসলামাবাদ হয়ে গেছে। একটু দূরে বেঙ্গল কেমিক্যালের কাছে যান, মানিকতলা উপনির্বাচন, একটা হিন্দু, আর হিন্দি কথা বললে তো ছেড়ে দেন, ঘর থেকে নামতে দেয়নি। 11টা হাউসিং, একজনকে ভোট দিতে দেয়নি। এপিক নিয়ে ভোট হয়নি, স্লিপে ভোট হয়েছে।